চলতি বছরের চৌঠা জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতির তথ্য উপাত্ত সংবলিত তিনশো পৃষ্ঠার অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয় শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি দমন কমিশন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিতে জমা দিয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ তদন্ত শেষে গত একুশ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেয় ইউজিসি পরে গত দশই ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিত করে দেয় মন্ত্রণালয়ের নিষেধের মধ্যে একজনকে নিয়োগ দেওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুসোবাহান সহ দুই উপ উপাচার্য ও প্রক্টরকে অবরুদ্ধ করেছে ছাত্রলীগের কিছু সাবেক ও বর্তমান নেতাকর্মী উপাচার্যের সাথে দেখা করতে সোমবার রাত সাড়ে আটটার দিকে তার বাসভবনে যান দুই উপাচার্য ও প্রক্টর এরপর রাত নয়টার দিকে ওই বাড়ির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কিছু নেতাকর্মী এ সময় সেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন নেতাকর্মীকে দেখা গেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেছেন সব ধরনের নিয়োগ বন্ধ রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও এঢক ভিত্তিতে একজনকে সেকশন অফিসার পদে ছাত্রলীগের নেতাকর্মীদের কেন চাকরি দেওয়া হচ্ছে না সেটি জানতেই তারা সেখানে গিয়েছিলেন উপাচার্যের বাড়ির ভেতরে অবরুদ্ধ প্রক্টর অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান উপাচার্যের বরাতে বলেন এক প্রতিবন্ধী ছেলেকে চাকরি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুপারিশ এসেছে সকালে ওই ছেলেকে এ ঢক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে